প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট আন্তর্জাতিক সংবাদ লেবানুন সীমান্ত থেকে ইসরায়েলের দিকে পঁচিশ বার হামলা জানালো আইডিএফ নাস্তানাবুথ ইহুদিবাদী নেতানিয়াহ দেশে হারাই ইসরায়েল এরপর জানিয়ে দিব আল্লাহ চাইলে বিজয় অথবা শাহাদাতের এ যুদ্ধে ফিলিস্তিনিরা বিজয়ী হবে বলছে হামাস এবং জানিয়ে দেব যে কারণে রিজার্ভ ফোর্স কমানোর চিন্তা করছে ইসরায়েল আরো জানিয়ে দিব হামাসের খোঁজে চিরণি তল্লাশি এক ঘন্টার মধ্যে আল শিফা হাসপাতাল খালির নির্দেশ ইসরায়েল বাহিনীর এবং জানিয়ে দেব হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য এরদোগানের সাহায্য চায় পরিবার সংখ্যা ছাড়ালো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকবে গাজায় হাজার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন লেবানুন সীমান্ত থেকে ইসরায়েলের দিকে পঁচিশ বার হামলা জানালো আইডিএফ লেবানুন সীমান্ত থেকে পরপর হামলা চালানো হচ্ছে ইসরায়েল শনিবার থেকে উত্তর ইসরায়েলের দিকে লক্ষ্য করে পর এক হামলা চলে তরফেই উত্তর লক্ষ্য করে শনিবারের হামলা চলে বলে জানানো হয় আইডিএফ এর তরফে গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস ইসরায়েলে হামলা চালিয়ে হামাস এক জনকে হত্যা করে এরপর ইসরায়েল গাজায় পাল্টা হামলা তারা আমাস নিধনে ইসরাইল কোনোভাবেই পেছনে হাঁটবে না বলে জানানো হয় ইসরাইলের অভিযানে গাজায় 11470 ফিলিস্তিনিও নাগরিকের মৃত্যু হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করেছে একের পর এক মৃত্যুর পার্শ্বাশী গাজা থেকে নিখোজ দুই এর বেশি মানুষ ইসরাইলের অভিযানের জেরেই এত মানুষ কিভাবে নিখোজ সে বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে আল্লাহ চাইলে বিজয় অথবা শাহাদাতের এ যুদ্ধে ফিলিস্তিনিরা বিজয়ী হবে বলছে হামাস হামাস একটি দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে জানিয়ে সংগঠনটির সামরিক বাহিনী ইজাজুদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন ইসরায়েলি সেনারা যতদিন গাজায় অবস্থান করবে ততদিন তাদের হতাহতের সংখ্যা বাড়তেই থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে বিজয় অথবা শাহাদতের যুদ্ধে ফিলিস্তিনিরা বিজয়ী হবে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তার বাহিনীর সংঘর্ষের বিবরণ দিয়ে আবু ওবায়দা বলেন গত চার দিনে আমাদের যুদ্ধারা মার্কাভা ট্যাং ও বুলডোজার সহ বাষট্টি ইসরায়েলি সামরিক যানকে ক্ষতিগ্রস্ত ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা তিন দিন আগে একটি একক হামলায় নয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এছাড়া প্রতিনিয়ত হামাজ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনারা মারা পড়ছে এবং তারা বহু ফ্রন্টে পশ্চাদ প্রসরণ করতে বাধ্য হয়েছে কিন্তু তেল আবিব তার নিহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না যদি ইসরায়েল এখন পর্যন্ত গাজার যুদ্ধে তাদের একান্ন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করছে তবে হামাস বলছে এই সংখ্যা বহুগুণ বেশি অবশ্য হামাসের এই সামরিক মুখপাত্র ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্য করে বলেন তোমাদের নিহত সেনাদের সংখ্যা আজ হোক কিংবা কাল তোমরা শুনতে পারবে এবং সে সংখ্যাটি তোমাদের কল্পনার চেয়ে অনেক অনেক বেশি সকল আন্তর্জাতিক আইন ও রীতি নীতি লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা আল শিফা হাসপাতালে যে বর্বরতা চালিয়েছে তাকে আন্তর্জাতিক সমাজের জন্য অপমানকর বলে মন্তব্য করেন কাসাম ব্রিগেডের এই মুখপাত্র তিনি আরও বলেন যে আন্তর্জাতিক সমাজ মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের কথা বলে তারা একটি হাসপাতালে ট্যাঙ্কের অনুপ্রবেশ করতে পারেনি খবর পার্স টুডের ওই হাসপাতালে নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে দাবি করে গত কয়েকদিন ধরে সেখানে হামলা চালিয়ে হাসপাতালটিকে তসনাস করে ফেলেছে দখলদার সেনারা যদিও আল শিফাকে নিয়ে তেল আবিবের দাবি প্রত্যাখ্যান করে আবু ওবায়দা বলেন নেতা নিয়াহু আল শিফায় যা খুঁজে বেড়াচ্ছেন তা চরম হাস্যকর তিনি ওই হাসপাতালে দখলদার সেনাদের অভিযানকে মরিচিকা তল্লাশি অভিযান বলে বর্ণনা করেন তিনি তার বক্তব্যের শেষাংশে ইসরায়েলি আগ্রাসনে চরম আত্মত্যাগ ও ধৈর্য ধারণ করায় গাজাবাসী ফিলিস্তিন তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান যে কারণে রিজার্ভ ফোর্স কমানোর চিন্তা করছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল পাশাপাশি গত আঠাশে অক্টোবর থেকে উপত্যকায় স্থল অভিযানও শুরু করে ইসরায়েলি বাহিনী গাজা স্থল হামলা শুরু করার আগে ওই সীমান্তে তিন লাখেরও বেশি রিজার্ভ সেনা জড়ো করে ইসরায়েল ইসরায়েলের নৃশংস হামলায় এর মধ্যে সেখানে বারো হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে সত্তর শতাংশেরও বেশি শিশু ও নারী এছাড়াও ইসরায়েলি বর্বর হামলায় আহত হয়েছে আরো তিরিশ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের ঢালাও আক্রমণে গাজার তেইশ লাখ বাসিন্দার বড় একটি অংশ বাস্তুচ্যুত হয়েছে হামলা থেকে বাদ পড়েনি বাড়িঘর হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান বা গির্জার মতো স্থাপনা। এদিকে হামাসের সঙ্গে সংঘাতে উচ্চ ফোর্স বা সংরক্ষিত বাহিনী ছোট করার চিন্তা করছে তেলাবিব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর পরীক্ষামূলক ভাবে সংরক্ষিত বাহিনীর সৈন্যদের সরিয়ে নিতে যাচ্ছে ইসরায়েল এক্ষেত্রে অর্থনৈতিক ব্যয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে তেল বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে প্রতি মাসে সংরক্ষিত বাহিনীর জন্য ব্যয় হচ্ছে প্রায় একশো কোটি ডলার গত মাসের শেষ দিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্রোটোসিস জানিয়েছেন গাজা উপত্যকায় হামলায় প্রতিদিন স্থানীয় মুদ্রায় একশো কোটি সেকেল বা চব্বিশ কোটি ষাট লাখ ডলারের মতো খরচ হচ্ছে আর জানান যুদ্ধের কারণে দুই হাজার তেইশ অর্থ বছরের জাতীয় বাজেট এখন আর প্রাসঙ্গিক নয় এটি সংশোধন করা হবে এর আগে ইসরায়েল সরকার তিন ষাট হাজার রিজার্ভ সৈন্য সংগ্রহের অনুমোদন দেয় এখন পর্যন্ত প্রায় দুই লাখ সৈন্য নিয়োগ পেয়েছে গাজাও লেবাননের উত্তর সীমান্তে সেনা মোতায়েন করছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যম সূত্র আনাদুল এজেন্সি তল্লাশি এক ঘন্টার মধ্যে হাসপাতাল খালি নির্দেশ বাহিনীর এক ঘন্টার মধ্যেই আল শিফা হাসপাতাল খালি করার নির্দেশ দিল ইসরায়েলি বাহিনী শনিবার মাইক্রোফোনে ঘোষণা করে এই বিজ্ঞপ্তি জারি করা হয় ইহুদি বাহিনীর অভিযোগ হামাস এই হাসপাতাল গুলিতে আস্তানা নিয়েছে তাই এবার তিরুনি তল্লাশি চালাতে আল-শিফা খালি নির্দেশ দিল ইসরায়েল বাহিনী আল-শিফা হাসপাতাল গাজার অন্যতম তৃতীয় হাসপাতাল ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধের পর থেকে এই হাসপাতালে আজ সংবাদে শিরোনামে ইসরায়েলের দাবি হামাস এই হাসপাতালের নিচে তাদের গোপন আস্তানা তৈরি করেছে হামাস অবশ্য প্রথম থেকে ইসরায়েল বাহিনীর এই দাবি অস্বীকার করেছে রাষ্ট্রসংঘ দাবি করেছে ইসরায়েল বাহিনী হাসপাতালে দখল নেওয়ার আগে বুধবার প্রায় 2300 রোগী সেখানে ভর্তি আছেন বহু ফিলিস্তিনি ইহুদি বাহিনীর বোমারু বিমান হামলায়

হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য এরদগানে সাহায্য চায় পরিবার ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তির জন্য তুরস্কের ত্রুস্কের প্রেসলেণ্ডেসেরtoByteArray পেডগানের সাহায্য চেয়েছে তাদের পরিবারগুলো সংবাদ মাধ্যম সিএনএন গত 3 নভেম্বর এ নিয়ে একটি চিঠি প্রকাশ করেছে চিঠিতে যথাক্রমে 23 বছর বয়সী রমিরের মা মালকি শেম টোভ এবং 21 বছর বয়সী ওমিরের বাবা মেরাভ সেলাম লেশাম গরনের স্বাক্ষর করেছেন চিঠিতে বলা হয়েছে আমরা অপহৃত ইসরায়েলিদের পরিবারের সদস্য গত 7 অক্টোবর থেকে হামাসের হাতে জিম্মি রয়েছে তাদের আপনজন এই সংকটে আপনার মানবিক হস্তক্ষেপ কামনা করছি মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে এবং এর বাইরেও একজন মহান নেতা হিসেবে আমরা আপনাকে বিশ্বাস করি আপনি চাইলে এই সমস্যা থেকে আমাদের উদ্ধার করতে পারেন অভিভাবকের পাঠানো চিঠিতে আরও লেখা আছে জিম্মিদের কাছ থেকে জীবিত থাকার প্রমাণ তাদের চিকিৎসার বিষয়ে বিলম্ব না করে সহজতর করে সে বিষয়ে এরদোগানের কাছে আবেদন জানিয়েছেন তাদের অবিলম্বে মুক্তির জন্য তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা

আমরা যে কোনো ঝুঁকি নিতে এবং এই সমস্যা সমাধানে অবদান রাখতে ইচ্ছুক গত মাসে ইসরায়েল পশ্চিম তীর থেকে প্রায় দুই হাজার মানুষকে গ্রেপ্তার করেছে এর আগে মহিলা ও শিশু সহ প্রায় দশ হাজার ফিলিস্তিনিকে কারাগারে বন্দী রেখেছেন হামাজ প্রাথমিকভাবে পশ্চিম তীর এবং গাজায় ইসরায়েল কর্তৃপক্ষ গ্রেপ্তারকৃত ফিলিস্তিনিদের বিশেষ করে নারী ও শিশুদের মুক্তির দাবি করে গাজায় নিহতে সংখ্যা ছাড়ালো বারো হাজার ইসরায়েলি বাহিনী গত বিয়াল্লিশ দিনের অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বারো হাজার ছাড়িয়ে গেছে এই নিহতের মধ্যে শিশু এবং অপ্রাপ্ত বয়স্কদের সংখ্যা অন্তত পাঁচ হাজার শুক্রবার উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই তথ্য খবর বিবিসির কাছাকাছি সময়ে পশ্চিম তীর অঞ্চলের ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথক এক বিজ্ঞপ্তিতে একটি তথ্য জানিয়েছেন বারো হাজার নিহত ছাড়াও গাজায় এখনো নিখোঁজ রয়েছেন তিন হাজার জন মানুষ এই নিখোঁজদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় এক আটশো গত সাত অক্টোবর গাজা উপত্যকার উত্তরাঞ্চল ইংরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কয়েকশো যোদ্ধা সেখানে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে সামরিক বেসামরিক লোকজনদের হত্যার পাশাপাশি দুইশো জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী পরে ষোলোই অক্টোবর থেকে অভিযানে যুক্ত হয় স্থল বাহিনীও গত বিয়াল্লিশ দিনের এই অভিযানে এখন পর্যন্ত কোনো বিরতি দেয়নি ইসরায়েল যুক্তরাষ্ট্র ইউরোপ রাশিয়া চীন সহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘ ইসরায়েলকে নিয়মিত মানবিক বিরতি অথবা যুদ্ধ বিরতি ঘোষণার জন্য চাপ দিচ্ছে ইসরায়েলকে কিন্তু তা আমলে নিয়ে ইসরায়েল জানিয়েছে হামাসকে নির্মূলে রাখ পর্যন্ত এই অভিযান চলবে